গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো রবিবার আর এখন সময় হয়েছে সন্ধে 7টা। রবিবার দিন বিকালবেলা একটু ফাঁকা ছিলাম, বাবানের আজকে অত পড়ার চাপ নেই, তাই ভাবলাম একটুখানি বেরোই, দূরে কোথাও যাব না, আশেপাশেই ঘুরবো, কোথাও একটু যাব, কিছু গ্রসারি শপিং করা বাকি আছে, কিছু দরকার আছে সেগুলোর জন্য যাব। তাহলে তোমরা দেখতে থাকো, এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাই, কী করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। মোড়ে আমরা যাবো একটু পরে, কিছু গ্রোসারি আছে কেনাকাটা করতে হবে। তোমরা দেখো এখানে বসে আমরা চা খাচ্ছি। এখন আমরা এসেছি গোড়া বাজারের দিকে আর গোড়া বাজারে এই প্যান্টালুন্সের অপোজিটেই একটা চায়ের দোকান আছে, ভানুদার চায়ের দোকান। এখানে বাবান দেখেই দাঁড়িয়ে পড়লো, ও নাকি চা বিস্কিট খাবে। আমাদের বিকালে আজকে চা খাওয়াও হয়নি, তাই জন্য ভাবলাম যে চা খেয়ে নেই একটু, বেরিয়েছি যখন। ইউজুয়ালি আমি বিকালে চা খাই না, কিন্তু বেরোলে একটু তখন দোকানের চা খেতে ইচ্ছা করে মাটির ভাড়ে, তাই জন্যই চা এখন আমরা প্যান্টালুন্সে ঢুকেছি, কিছু কেনার প্ল্যান নেই, একটু দেখতেই ঢুকেছি। এই প্যান্টালুন্সটা কোনোদিন আসিনি অ্যাকচুয়ালি। বাবান এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। এখন আমরা মোড়ে এসেছি, এখানে কিছু গ্রসারি শপ শপিং করব। বয়স কি আসছে? বাবান এখানে কেক পাউলি নিচ্ছে ও স্কুলের টিফিনের জন্য। আর কি দেবো দেখি, দেখো তুমি এখানে জুস আছে, দেখো বাবা জুস গুলো এখানে পাইনাপেল কেক আছে। মোড়ের থেকে শপিং করে তারপরে এখন আমরা এসছি মোড়ের পাশেই ডমিনোস পিৎজা আছে, ওখানে আমরা এসছি। এখন পিৎজা অর্ডার দেওয়া হয়েছে, এখনও আসেনি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বাবানের খিদে পেয়ে গেছে তাই লাফালাফি করছে, ও আর পারছে না থাকতে। এই যে আমাদের পিৎজা এসে গেছে, আমরা একটা কম্বো প্যাক নিয়েছিলাম, এটা হলো চিকেন সসেজ পিৎজা আর এটা চিকেন বারবিকিউ পিৎজা, তার সাথে কোক আছে আর আছে একটা ম্যাঙ্গো জুস। খুব ঠান্ডা আর ভালো, এখন খেও না, ঠান্ডা একটু নর্মাল হোক তারপরে খেও। কত চিজি রয়েছে ও বাবা।
পাপা আসুক, দাঁড়াও। গরম, আস্তে আস্তে খাও। কেমন খেতে? অনেকদিন পর পিৎজা খাচ্ছি। এনা কদিন আগে মানির বাড়ি গিয়ে পিৎজা খেলি, ভুলে গেছি। ভালোই হলো সানডেটা না বাবান। সানডে না আজকে, এখন তাড়াতাড়ি করে পিৎজাটা খাই। 9:30 অলরেডি বেজে গেছে, বাড়িতে যেতে হবে, কালকে আবার বাবানের স্কুল আছে সকালে। আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই ব্লগটাকে আর বেশি এক্সটেন্ড করবো না, আজকে ছোটোর মধ্যে একটা ব্লগ করার চেষ্টা করলাম রবিবারে বিকালে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো কিছু যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, বাই বাই করে দাও।